আচ্ছা, এইটা এসেছে যে পদার্থবিজ্ঞানের 3 নম্বর প্র্যাকটিক্যাল, ঢাল তলের উপরে গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয়, এটি হচ্ছে এই 3 নম্বর। আর যে 1 নম্বরে আর এই 2 নম্বর, এটি আমি আগের ভিডিওতে আপলোড করছি, সেটা চাইলে দেখে আসতে পারো এই ভিডিও শেষে। এটি হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতা, অর্থাৎ যেটা আমি আর কি জমা দেবো সেইটা। এই যে এই ভিডিওটা আর এসে যে এই স্ক্রু গজের যে ভিডিওগুলো, সেগুলো আমি আগেই আপলোড করছি। এই যে এটি হচ্ছে স্ক্রু গজ। এরপর আমি যদি এই যে 3 নম্বরটা যাই, এটি হচ্ছে এই 3 নম্বর। প্রথমে এই যে চিত্রটা, এই চিত্রটা আর কি গাইডেই পাওয়া যাবে, সব ধরনের গাইডেই পাওয়া যাবে, গাইড থেকে আর কি দেখে দেখে আর কি এটা আঁকা যাবে, ঠিক আছে। তো প্রথমে আর কি চিত্রটা মানে টেবিলটা আঁকতে হবে, এবং টেবিলগুলো এঁকে এই যে ভাঁজগুলো দিতে হবে, এই যে টেবিলের কাপড়ের ভাঁজ সেটা আর কি দিতে হবে। দিয়ে তারপর এই যে বইটি আঁকা লাগবে, বই দুইটা, এরপর এর উপর একটা তক্তা এঁকে এর উপরে মার্বেলটা এঁকে দিতে হবে, আর এখানে এসি লাগতে হবে। এই হিসেবে আমার মোটামুটি এই হিসেবে আমার চিত্র। হ্যাঁ, এরপর এই হিসেবে আমার শিরোনাম উপরে ঢালুতলের ওপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয়, এটি হিসেবে আমার শিরোনাম। আর এরপর এসে যাইয়া উদ্দেশ্য, যন্ত্রপাতি, অর্থাৎ কী কী যন্ত্রপাতি আমার লাগছে। একটা টেবিল লাগছে, একটা মার্বেল লাগছে, একটা তক্তা লাগছে, একটা মিটার স্কেল লাগছে, এই 3টা লাগলেই হবে, এত কিছু লেখার দরকার নাই, 3টা লাগলেই হবে। হ্যাঁ, এরপর আসছে যে আমার কাজের ধারা। প্রথমে সমতল তক্তাটির দৈর্ঘ্য মেপে নেই, তারপর সমতল তক্তার এক পাশে বই দিয়ে উঁচু করে নেই, ওই যে বই দিয়ে উঁচু করছি আর কি, এই বিষয়ে আর কি এখানে লিখছি কাজের ধারা। এটা হচ্ছে আমার কাজের ধারা, মোটামুটি এইটুকু লাগলেই হবে, বেশি আর এক্সপ্লেন না করলে হবে, এটুকু লাগলেই হবে। যদি আমি অপর পাতায় যাই, তাহলে এখানে একটা শখ আঁকা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার শখ, এখানে অবস্থান, পাট, দূরত্ব, উচ্চতা, এগুলো সব সেন্টিমিটার আর কি এককে সবগুলো। এটা হচ্ছে যে 1 নম্বর, এটা এই পর্যন্ত পুরাই 1 নম্বর। এখানে কিন্তু 1.32 হবে, প্রথমে আমি 1.30 দিয়েছিলাম, এটা আমার ভুল হয়েছে, 1.32 হবে। আর এটা হচ্ছে আমার 2 নম্বর, আর এটা হচ্ছে আমার 3 নম্বর, মানে 3টে অবস্থানের মাধ্যমে আর কি আমি নির্ণয় করছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমার সতর্কতা, যে ঠিক সময় আমি থামাগড়ি থামাইছি, এইসব বিষয়ে আর কি লিখছি। এরপর সর্বশেষে হচ্ছে যে আমার ফলাফল। হ্যাঁ, আচ্ছা তোমরা দেখে নাও। হ্যাঁ, আর এই যে ফিজিক্স এই পর্যন্তই শেষ, এরপরে আর কিছু নাই, এই 3টা। আর এই 3টের মধ্যে দিয়ে যে কোনো 2টা লিখলেই হবে, তবে আমি 3টা লিখছি, 2টা লিখলেই চলবে, 3টা লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা।